কি ভালো কাজ করব, সব ভালো কাজ তো মানুষই করে ফেলাই দিছে। নিউটন আপেল কিনে গবেষণা করে নিউটনের সূত্র বানিয়ে ফেলিয়ে দিয়েছে। দেশের জন্য কাজ করব, বঙ্গবন্ধু মাওলানা আব্দুল খান ভাসানি তার বিশিষ্ট সাতজন, তারা তো সব বিশিষ্ট খাতা নাম লিখে ফেলে দিয়েছে, আমার তো ভালো কাজ করার কোনো সুযোগ নেই, কি আর করব। এই চিন্তাভাবনা কিন্তু আমাদের সবারই মাঝে মাঝে মনে মনে হয়। আমার অনেক বন্ধুরা বলে আমরা কি ভালো কাজ করবো, সব ভালো কাজ তো মানুষই করে ফেলা গেছে। আসলে কি আপনার এরকম মনে হয় যে সব ভালো কাজ মানুষই করে ফেলা গেছে? ভালো কাজের কি শেষ আছে? ভালোর তো কোনো শেষ নেই। আপনি কথায় আছে না, যতটুকু গুড় দেয় অতটুকু ততই মিষ্টি লাগে, তা ভালো কাজের তো কোনো শেষ নেই। আপনি আপনার চারিপাশে, আপনি ঘরে থাকেন, আপনি বাইরে থাকেন, আপনি যেখানে থাকেন না কেন, আপনি দেখেন না আপনার আশপাশে কত ভালো কাজ করার সুযোগ আছে? আচ্ছা, আমি আপনাকে বলছি যে আপনি কতগুলো ভালো কাজ করার সুযোগ আপনাকে ছিল, কিন্তু আপনি কতটুকু করতে পেরেছেন, বা আসলে কতটুকু করেছেন, বা আমি আসলে কতটুকু করি, এটা আমাদের একটু বোঝার দরকার বা বোঝার বিষয় আছে। আমি আপনাদেরকে আজকের কয়েকটা কথা ছোট ছোট আকারে বলবো। আপনারা জানেন আমার চ্যানেলের নাম হলো রিক্যাপচার পুশ, অর্থাৎ ফিরিয়ে আনার চেষ্টা বা পুনরুদ্ধার। অর্থাৎ যদি কোনো মানুষ ভুল করে, যদি কোনো মানুষ মনে করে তার সিদ্ধান্তের ভিতর ভুল আছে, যদি কোনো মানুষ মনে করে থাকে যে আমি এই কাজটা করছি আমার এই হবে, ঠিক এই ধরনের কোনো একটা কিছু যতটুকু আমার ভিতরে আল্লাহ দিছে আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুমে গেছেন, আপনি যে শেভ করলেন, আপনার রেজাল্ট আপনি শেভ করলেন, আপনার যে বেসিনে পানিটা ছেড়ে আসলেন, আপনি যে নলকার পানিটা ছাড়লেন, আপনি কি জানেন যে আপনি বন্ধ করে দেওয়ার পরও কিছুটা লুজ থাকে, ওখান থেকে ফোটায় ফোটায় পানি পড়তে থাকে? আপনি একটু খেয়াল করেন, আপনি যখন ইউরিনাল ব্যবহার করেন সেখানে দেখবেন যে আপনি যে নলকাটা ছেড়েছিলেন হয়তো বা আপনি ভালো করে টাইট করেন না, সেখান থেকে আপনার ফোটায় ফোটায় পানি পড়তে আছে। এই ফোটায় ফোটায় পানি পড়ে কতগুলো পানি বাংলাদেশের ভিতরে কতগুলো পানি অপচয় হচ্ছে আপনি জানেন? আপনি কি জানেন যে আমি আপনি যে লাইটগুলো ব্যবহার করি এটার বিল তো কেউ না কেউ দেয়, হয় সরকারি কর্মকর্তা কর্মচারী হোক বা বাড়িতে হোক, যেই হোক একটা যে বাল্ব জ্বললে কতটুকু বিদ্যুৎ খরচ হয় আমি আপনি কি জানি হিসাব করে দেখেছি? আর বর্তমান যে ডিজিটাল মিটার, এই ডিজিটাল মিটারে কিন্তু একটা মোবাইল চার্জ দিলেও আপনার রুমের ভিতরে যে একটা ব্যাটারিজের ওখানে যে একটা ছোটো লাল বাতি জ্বলে এটাতেও কিন্তু কারণ পড়ে। তাহলে অনেক জায়গায় আপনি দেখবেন যে সব মানে ওই বাল্বটা লাগানোর পর থেকে যে বাল্বটা জ্বালাইছে এ বাল্বটা কেউ নেভায় না। আর সিকিউরিটি গার্ড যিনি আছেন উনি তো সাইন সার, কতগুলো বাল্ব উনি জ্বালিয়েছিলেন, কতগুলো বাল্ব ওনাকে নিভাইতে হবে সে বিষয়ে কোনো খেয়াল কাজ কর বা খেয়াল কেউ রাখে না। এই পরিমাণ বাল্ব বাংলাদেশে কতগুলো চলতেছে একটু হিসেব করে দেখছেন যে কতগুলো বাল্ব বিনা কারণে বিভিন্ন জায়গায় জ্বলতেছে। রাত্রেবেলা জ্বললে সেটা অন্য বিষয়, কিন্তু যখন সুইচটা অফ করার প্রয়োজন ছিল আমরা কি সেই সুইচটা অফ করেছি? পানি নলকা যে ভালো করে টাইট করার প্রয়োজন ছিল আমি কি টাইট করেছি? পানি যেগুলো পড়ে যাচ্ছে, যে পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে, আমার আপনার ঘরের যে ফ্যানের সুইচটা দিয়েছি এই ফ্যানের সুইচ তো অনবরত বাতাস দিতেই আছে, হয়তো বা রুমের থেকে চলে গেছে, কিন্তু আমি কি সেই রুমের ফ্যানটার সুইচটা অফ করতে পারতাম না? বিনা কারণে একটি বাল্ব জ্বলতেছে, বিনা কারণে একটি ফ্যান চলতেছে, বিনা কারণে পানির নলকা থেকে পানি পড়তেছে, আমি কি আপনি পারি না এই জিনিসগুলো অপচয় রোধ করার জন্য? পবিত্র কোরআনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভূমিকম্প নামক যে সোরা, সোরা জিলজাল, এই সোরার ভিতর আল্লাহ বলছেন লাস্টের দিকে যে অনুপরিমাণ বা যারা পরিমাণ মানুষ ছোট কি ছোট, ক্ষুদ্র কি ক্ষুদ্র, ভালো কাজ কী কাজ করা উচিত ছিল, কোনটা ভালো কোনটা মন্দ সব কিছু একটা মানুষ দেখতে পারবে বা তার প্রতিদান সে পাবে। তাহলে এই যে একটা বাল্ব বন্ধ করলে, সুইচ অফ করলে একটা পানি নলকা দিয়ে বিনা কারণে পানি পড়ে যাচ্ছে, ওই পানির সুইচটা যদি আমি একটু বন্ধ করি তাহলে কি আমাদের বিদ্যুৎ অপচয় পানি অপচয় থেকে কি রক্ষা করা যেত না? এটা কি একটা ভালো কাজ নয়? কাল হাসরের ময়দানে মানুষ যখন তার আমলনামা দেখবে মানুষ অবাক হয়ে যাবে, কিরে এত ছোট ছোট ভালো কাজ আমার আমলনামায় আছে, জানলে তো আমার সামনে কতগুলো ভালো কাজ করার সুযোগ ছিল আমি তো করি নাই। হায় রে বন্ধু, তুমি তো ইন্টারমিডিয়েট পড়ো, তুমি তো ডিগ্রি পড়ো, তুমি তো এইচএসসি পড়ো, তুমি তো ক্লাস নাইনে পড়ো, তুমি যখন স্কুলে আসো, তুমি যখন কলেজে আসো, তুমি যখন টিউশনি করতে যাও বা তুমি যখন টিউশনি প্রাইভেট পড়তে আসো, তুমি যে সিটের ভিতরে চার পাঁচজন বন্ধু মিলে বসে সিটের ভিতরে মোবাইল চাপতেছো,
একের পর এক মোবাইল চাপতেছো, অথচ তোমার পাশে সামনের স্টেশন থেকে একটা মুরব্বী উঠছেন, বৃদ্ধ মানুষ, সে হয়তো তোমার মায়ের বয়সে, একটা বৃদ্ধ মহিলা উঠছে বা একজন বৃদ্ধ পুরুষ উঠছে বা একজন মহিলা উঠছে, সে তার কোলে একটা বাচ্চা আছে, একটা একজন গর্ভবতী মহিলা উঠছে রাস্তা স্টেশন পার হওয়ার পরে, তুমি তো মোবাইল চাপতেই আসো মোবাইল চাপতেই আসো, কিন্তু তোমার কি মনের ভিতরে এটা জাগে না যে আমার মায়ের বয়সে, বাবার বয়সে, আমার দাদার বয়সে মানুষ দাঁড়িয়ে আছে, একজন গর্ভবতী মহিলা তিনি দাঁড়িয়ে আছেন, একজন মা তার সন্তানকে নিয়ে বাসের ভিতরে ধাক্কাধাক্কি করতেছেন, উনি দাঁড়িয়ে আছেন, কী লাভ হয়েছে শিক্ষা অর্জন করে? যে তুমি এতটুকু ভালো কাজ যদি তুমি করতে না পারো, এইটাও কি তোমার কাছে এই শিক্ষাকে শিক্ষকরা বলে দেবে, স্কুলে বলে দেবে, মাদ্রাসায় বলে দেবে? এটা তো মানুষের সাধারণ একটা সেন্সে থেকে আসার কথা যে না, আমার বৃদ্ধ জন মানুষের সে ঠিক আছে, কিন্তু একজন বৃদ্ধ মানুষ, একজন মহিলা দাঁড়িয়ে আছে, আমি তার সিটটা ছেড়ে দিতে পারি না? তাহলে কী লাভ হলো এই শিক্ষা অর্জন করে আমাদেরকে? আমরা ভালো কাজ খুঁজেই পাচ্ছি না। আপনি কি ভালো কাজ খুঁজে পান না? আপনি যখন পাঁচ ছজন বন্ধু মিলে, আমরা অনেক সময় অনেক বন্ধুরা এক জায়গায় দেখা যাচ্ছে বসে থেকে আড্ডা মারি, তখন দেখি যে একটা রিক্সাওয়ালা সে রিক্সা টানতে পারতেছে না, তা হয়তো বা রিক্সা একটু প্রয়োজন হচ্ছে বেশি, এই বহন দিয়ে ফেলিয়েছে, সে রিক্সা টানতে পারতেছে না, আমি কি আপনি পারি না ওই রিক্সাটা একটু ধাক্কা দিয়ে দিতে? ভালো কাজ আপনি তো খুঁজে পাচ্ছেন না। আমাদের আশপাশে কত মানুষ আছে যারা দেখা যাচ্ছে একটু বোঝা বানছে, কিন্তু একা একা মাথা উঠাতে পারতেছে না, একটু কি তার মাথায় বোঝাটা একটু উঠে দেওয়া যায় না? এত কত মানুষ, অনেক মানুষ দেখবেন যে একটু বাজার করেছে বা শহরে যাচ্ছে, দুজন একসাথে যাচ্ছে, তার হাতে 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 একটা বাজারের একটা প্যাকেট আছে, সেটা অনেক ওজন, আমরা কি পারি না তাকে একটু হেল্প করতে? হয়তো একসাথে হেঁটে যাচ্ছি আমি খালি হাতে, তার হাতে দুটো বোঝা, ভালো কাজ খুঁজে পায় না। একটু চিন্তা করেন না, এই যে যতটুকু পরিমাণগুলো ভালো কাজ, দুই একটা বললাম জাস্ট উদাহরণ, হঠাৎ করে মাথার ভিতরে যেটা আসছে এটাই বলছি, এইরকম পরিমাণ অসংখ্য ভালো কাজ আমার আপনার পাশে, এর চেয়ে বড়ো বড়ো ভালো কাজ আমার আপনার পাশে আছে, কিন্তু আমরা অবহেলায় কাটিয়ে দিচ্ছি। বুঝতে পারবো আল্লাহ আমাকে প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে যাতে এই জ্ঞানটুকু বোঝার তৌফিক দান করেন যে এই সব ভালো কাজ মানুষ করে ফেলেছে, আমরা আর কী করবো, এই ধরনের চিন্তাভাবনা না করে আমার আপনার পাশে যতটুকু আছে, একটা নলকা বন্ধ করেন, একটা সুইচ অফ করে দেন, বিদ্যুতের সুইচ যেটা প্রয়োজন নাই, এরকম যত ছোট ছোট ভালো কাজ আছে, ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজ আছে, আমরা আজকে থেকে সেই ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আমাকে এবং আপনাদের সময়কে এই ছোট ছোট ভালো কাজগুলো বিন্দু 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 থেকে কিন্তু একদিন নদীর সময় সৃষ্টি হয়, স্রোতের সৃষ্টি হয়, বিন্দু বিন্দু ফোঁটা থেকে কিন্তু বড় নদীর সৃষ্টি হয়ে যায়। অতএব ছোটো ছোটো ভালো কাজ করার চেষ্টা করেন, দেখবেন একদিন আপনার আমাদের আমলের পাল্লা অনেক বেশি ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আমাকে এবং আপনাদের সবাইকে এই ছোট্ট একটা টিপস থেকে ভালো কিছু কাজ করার তৌফিক সবাইকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।